হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইট ইজ কিচেন বিরি। এখন ভাদ্র মাস, ভাদ্র মাসের তাল পাকে, সেটা আমরা সবাই জানি। আর বাজারে এখন অ্যাভেলেবল তাল পাওয়া যায়। আর আজকে আমি দেখাবো তালের রস দিয়ে খুব সহজ একটা রেসিপি। তালের রস দিয়ে আজকে একটা বড়া রেসিপি শেয়ার করবো আমার চ্যানেলে। এর আগেও আমি এই বড়া রেসিপি একটা শেয়ার করেছি, তারপরেও এবারও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছেন একটা ডিশের মধ্যে আমরা হচ্ছে এখানে শুকনো চালের গুঁড়াটা নিয়েছি। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াটা দিয়েও করতে পারেন, বা বাইরের থেকে যে প্যাকেটের আটাটা পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু করা যাবে। তো এখানে বাসায় যে শুকনো চালের গুঁড়াটা ছিল সেটা দিয়ে আজকে তালের বড়াটা করব। তো এখানে চালের গুঁড়াটা আমরা একটু পরিমাণটা বেশি দিয়েছি, বলতে গেলে প্রায় 3 কাপের মতো। আর এখানে তালের রসটা দিয়ে দিচ্ছি। তালের রসটা বের করার পর এটা একদিন আমরা জাল করে রেখেছিলাম। তো সরাসরি যদি তালের রসটা আপনারা দিয়ে দেন তাহলে কিন্তু একটা একটা তিতা তিতা ভাব থাকে আর মাথার মধ্যে একটা পেইন লাগে। তো অবশ্যই আপনারা তালের রসটা বের করার পর সরাসরি যে কোনো রেসিপি করার ক্ষেত্রে আপনারা সরাসরি দিবেন না, অবশ্যই একটু জাল করে এটা একটু ঘ্রাণটা বের করে নেবেন। আর দ্বিতীয়ত, তাহলে তিতা তিতা ভাবটা যে থাকে সেটা কমে যায়। তো এটা আমি চিনি দিয়ে করবো, চিনি দিয়ে করলেও হচ্ছে কালারটা লালচে আসবে, আর গুড় দিয়ে করলেও কালারটা লালচে আসে। তো আজকে আমি চিনি দিয়ে করতেছি। আর সচরাচর তালের বড়াগুলো কিন্তু চিনি দিয়েই করা হয়, গুড়টা দেয় না। তো দেওয়ার পর ভালোভাবে এটা মিক্স করবেন, মানে খমিরটা একটু ভালো, বেশ ভালোভাবে ইয়ে করবেন, তাহলে কিন্তু বড়াটা সুন্দর হবে। চুলায় দেখতে পাচ্ছেন যে কড়াই তেলটা কিন্তু খুব হিট করা হয়েছে। তো এখানে একটা একটা করে বড়াগুলো ছেড়ে দিচ্ছি, যে কোনো সাইজের আপনারা এটা করে দিতে পারেন। তো চুলার পাওয়াটা কিন্তু গ্যাসে যদি করেন তাহলে হাইটে রাখবেন। আর আমরা এটা হচ্ছে মাটির চুলায় করতেছি খড়ি দিয়ে, দেখতেই পাচ্ছেন হয়তো, দেখেই বুঝতে পারতেছেন। তো এটা তেলটা যদি খুব হিট থাকে তাহলে কিন্তু 1-2 মিনিটের মধ্যে কিন্তু নিচের অংশটা লালচে হয়ে যাবে। তো অবশ্যই চুলার পাওয়ারটা কিন্তু তেলটা হিট করার পর বড়াটা যখন দিবেন তখন কিন্তু একটু কমিয়ে রাখবেন, তা না হলে ভিতরটা কিন্তু কাঁপাই থেকে যাবে আর সামনে পেছনের অংশগুলো কিন্তু মানে ভাজা হয়ে যাবে। তো প্রথমবার বড়াগুলো দেখতে পাইছেন, এগুলো হয়ে গেছে। দ্বিতীয়বারের বড়া দিয়ে দিচ্ছি, দেখুন একটা ডিশে উঠে নিয়েছি, কত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, খাইতে অসম্ভব মজার। মানে অনেকগুলা যদিও বড়া, দেখুন প্রথমবারগুলো কিন্তু আমরা এমনি খেয়ে ফেলছি, তো দ্বিতীয়বারের যে বড়াগুলো সেগুলো কিন্তু ভাজা এইভাবে করে রাখলাম। এভাবে করে বড়াটা, তালের বড়াটা বানানো হয়। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, খাবার অপচয় করবেন না। ধন্যবাদ। Thank you.